ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য সম্পূর্ণ বাংলায় তো বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে শেখানো হয় অন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা দেখবো যে অরেঞ্জ টোন কীভাবে আমরা হাঁটাবো বা বানাবো অরেঞ্জ টোন কীভাবে বানাবো আমরা সো যে কোনো কালার পরিবর্তনে আমরা অরেঞ্জ টোনটা দেবো কী করে সো সম্পূর্ণ বাংলায় আজকে শিখব তো শেখার অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কিছু শিখতে পারবেন আপনারা বা আমি কিছু শেখাতে পারি সো বেশিটাই না করে আজকে আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাব তিনটে ফটো আছে আমরা তিনটে ফটোর মধ্যে আমরা রিটার্ন কী করে আমরা দেব সেটা আমরা আজকে শিখবো আশা করি তো এখান থেকে আমি ফটোটা এটা আমি ডিলিট করে দিয়েছি অলরেডি সো দেখতে পাবেন তো এখান থেকে যে ফটোগুলো আমরা নিয়েছি সে ফটোগুলো আমরা ওপেন করে নেবো এখান থেকে ডাউনলোড করা আছে আমরা অলরেডি এখান থেকে আমি তিনটে ফটোকে আমি সিলেক্ট করে নিয়েছি অলরেডি এখান থেকে তো এখান থেকে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে তিনটে ফটো আমরা ওপেন করে নিচ্ছি অলরেডি সো আমাদের তিনটে ফটো আছে দেখতে পাচ্ছেন আমি ফাঁস ফটো ফাঁস ফটো এটা আমার তো এই ফটোটার উপর আমরা কিভাবে অরেঞ্জ টোন দেবো সেটা আমরা শিখবো তো এখান থেকে আমরা যে কোনো একটা এটা কপি করে নিলাম কন্ট্রোল যে করে কপি করতে পারেন অথবা এটা আমি ডিলেট করে যে অথবা এটাকে ডিরেক্ট করে এই যে আছে ডিলেট পার্টন পাশে সেটাকে আপনি কপি করতে পারেন তো এখান থেকে এটা হয়ে গেছে কপি তো এখান থেকে আমরা যাব ইমেজ ইমেজ মোড মোড যাওয়ার পর এখান থেকে যাব ল্যাব কালার এখান থেকে দেন ডোন্ট ফ্ল্যাট করব। ফ্ল্যাটেন করার পর এটা কী করবে এখান থেকে আমরা চলে যাবো চ্যানেলে চ্যানেলে বি যেটা আছে বিটা সিলেক্ট করবে এখানে এখানে কন্ট্রোল এ দেবো কন্ট্রোল এ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে আমরা অলরেডি সিলেকশন হওয়ার পর আমি কন্ট্রোল সি করব মাউসের মাউসের কিবোর্ডে আমি কন্ট্রোল সি করব এখানে যে এ বাটানটা আছে এখানের ওপর আমি কন্ট্রোল ভি পেস করে দেবো পেস্ট করার পর আমি যে ল্যাব অপশানটা আছে ল্যাব অপশানে আমরা ক্লিক করব দেন লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর কন্ট্রোল ডি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার কতটা ডিফারেন্স পার্থক্য এলে দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল এখন রকম হলো দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে আমরা আবার যাবো ইমেজ মোড মোডে যাওয়ার পর এখান থেকে যাব আমরা আট জিবি মোড এখানে ডোন্ট ফ্ল্যাট এটা করার পর কী করবো এখান থেকে আমরা এটাকে মার্কস করে নেবো মাস্ক করার পর এখান থেকে কী করব ব্রাশ টুল নিয়ে বলবো এটার ওপর ড্র্যাক করে দেবো সো যদি বাই চান্স আমার ছবিটার মধ্যে যদি অরেঞ্জ টোন যদি হয়ে যায় তো এখান থেকে আমি এটাকে রিমুভ করতে পারবো এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে অলরেডি এখান থেকে কি করব এখান থেকে আমি যে এই ব্যাকগ্রাউন্ডটা লক আছে এটা আমি কন্ট্রোল যে করে কপি করে নেব কপি করার পর এটা আমি শিপ চিপে এটা সিলেক্ট করবো আর এটা সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল ই করে দেবো কন্ট্রোল ই করার পর আমরা চলে যাবো এখানে ফিল্টার ফিল্টার যে ক্যামেরা র ক্যামেরার থেকে এটা আমি কন্টেস্টটা বাড়িয়ে দিচ্ছি হালকা কন্টেস্ট বাড়িয়ে দিলাম হাইলাইট বাড়িয়ে দিলাম এখান থেকে শ্যাডো বাড়িয়ে দিলাম এখান থেকে হোয়াইটটা বাড়িয়ে দিলাম এখানে ব্ল্যাকটা হালকা কমিয়ে দিছি তো এখান থেকে আমরা সেলিব্রিটি এটা বাড়িয়ে দিলাম কেয়ার কেয়ারিটি আর এখান থেকে যে ভাইব্রেশন আছে এটা হালকা আমরা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়া এফেক্সে যাবো আমরা এফএক্সে যাওয়ার পর এখান থেকে মিড অ্যামাউন্টে যেটা আছে সেটা হালকা আমরা কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর যেটাই মিড পয়েন্ট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেব দেন ওকে সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা আগে কীরকম ছিল নর্মাল এটা রেড টোনটা টা কীরকম হলো সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আর যে দুটি ফোটো আছে সেই দুটি ফটোর উপর আমরা দেখিয়ে দেবো আমরা এটাকে আমরা এখান থেকে এটা কি করে দিচ্ছি দুই দু নম্বর ফটো আমরা চলে যাচ্ছি এই ফটোটা এখান থেকে আমি এটা জাস্ট কপি করলাম কপি করার পর এখানে যাব ইমেজ ইমেজ মোড মোড যাওয়ার পর এখান থেকে যাব ল্যাব কালার ল্যাব কালার ডোন ফ্ল্যাটেন ডোন ফ্ল্যাট্যান করার পর এখানে যাব চ্যানেল মিক্সার এটা বি যাব বিটা আমি কন্ট্রোল অল করে সিলেক্ট করে কন্ট্রোল সি এখানে যেটা এটা আছে কন্ট্রোল ভি দিয়ে দিলাম বি দেওয়ার পর এখানে ল্যাবে ক্লিক করবো লেয়ার দে কন্ট্রোল ডি ডিয়ার পর এখানে যাবো ইমেজ মোড আর জিবি মোড এখান থেকে এটা এটা করার পর এটা কী করবো এখান থেকে এটা মাস্ক করে নেবো মাস্ক করার পর এখানে কালা কালার এখানে সাইডে ছোটো করে নেবো এখানে যদি মিড টন্টো যদি আমার রয়ে যায় অলরেডি তো এখান থেকে আমি এটাকে ড্র্যাক করে এটাকে মুছে দিতে পারি সো এখান থেকে এটাকে মুছে দিতে পারি সো এটা মুছে হয়ে গেছে অলরেডি এখান থেকে এটা কী করলাম কন্ট্রোল যে নিই কপি করে নিলাম কপি করার পর এই দুটো আমি সিলেক্ট করে কন্ট্রোল ই করে দিলাম ই করার পর এখানে যাবো ফিল্টারে যাবো ফিল্টার পর আমি যাবো ক্যামেরা ক্যামেরার অ ফিল্টার এখানে ক্লিক করো ক্লিক করার পর এখান থেকে কনটেসটা আমি বাড়িয়ে দেবো কন্টেস্ট বাড়াবো হাইলাইট বাড়াবো শ্যাডো বাড়াবো এখান থেকে হোয়াইটটা বাড়াবো এখান থেকে ব্ল্যাকটা হালকা কমাই কমিয়ে দেবো আর ক্যালিটি বাড়িয়ে দেবো এখান থেকে ভাইব্রেন্সটা বাড়িয়ে দেবো বাটানোর পর এখানে অ্যাফ্যাক্সে যাবো অ্যাফেক্সে যাওয়ার পর অ্যামাউন্টটা এটা কমিয়ে দেবো এখান থেকে মিড টন মিড পয়েন্ট এটা ফুল করে দেবো হানড্রেড পার্সেন্ট এটা হানড্রেড পার্সেন্ট করে দেবো একটা হানড্রেড পার্সেন্ট করে দেবো সো দেন ওকে সো আগে ফটোটা দেখতে পারেন কীরকম ছিল আগে এখন এখন কীরকম আছে সো দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি সব ভিডিওটি বারবার বলছি যদি ভিডিওটি ভাল লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন নতুনদের জন্য এরকম নতুন নতুন কিছু ডিজাইন শিখতে পারবেন আপনারা আবার আমি কিছু শেখাতে পারবো এখান থেকে এটা কপি করে নিলাম অলরেডি কপি করার পর আমরা কী যাব এখানে ইমেজে যাব মোড মোডে যাওয়ার পর এখান থেকে আমরা যাব ল্যাব কালার এখান থেকে ডোন ফ্ল্যাটেন তো এখান থেকে আমরা যাব এখান থেকে যাবো চ্যানেল চ্যানেল যাওয়ার পর বি আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি দে দেন এটা যাব এর ভিতর কন্ট্রোল ভি দে এখান থেকে ল্যাবে ক্লিক করব লেয়ার দে কন্ট্রোল ডি এখানে আবার ইমেজ যাবো মোড মোডে যাওয়ার পর এখানে আর জিবি কালার দেন ডোন্ট ফ্ল্যাটেন এখান থেকে আমরা একটা মাস্ক করে নেবো মাস্ক করার পর এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেব ব্রাশ টুল নেওয়ার পর এখানে সাইডে হালকা বড়ো করে নেব বার হালকা বড়ো করে নিয়ে এখান থেকে এটা ড্রেক করবো যাতে আমার কালারটা এর ওপর না না মিট না চেপে যায় সো এটা হয়ে গেছে এখান থেকে এটা কন্ট্রোল যে কপি করবো এখান থেকে এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল ই করবো কন্ট্রোল ই করার পর এখানে ফিল্টারে যাবো ফিল্টার যেয়ে ক্যামেরার র ফিল্টার ক্যামেরা ফিল্টার পর এখান থেকে যে কন্টেস্টটা বাড়িয়ে দেব এখান থেকে হাইলাইটটা বাড়াবো এখান থেকে শ্যাডোটা বাড়াবো এখান থেকে হোয়াইটটা যেটা যে হোয়াইটটা বাড়াবো এখান থেকে ব্ল্যাক আছে ব্ল্যাকটা হালকা কমিয়ে দেবো এখান থেকে কোয়ালিটি আছে এটা বাড়িয়ে নেবো এখান থেকে যে ভাইব্রেশন আছে ভাইব্রেশনটা বাড়িয়ে নেব হালকা হালকা বাড়ালাম আমি স্যাচুরেশান কিছু করব না এখান থেকে অফ এক্সে যাবো এফ এক্সে যাওয়ার পর এখান থেকে এটা আছে এটা কমিয়ে দেবো অ্যামাউন্ট এখান থেকে হানড্রেড পারসেন্ট এটা হানড্রেড পারসেন্ট এটা হানড্রেড পার্সেন্ট সো দেখতে পাচ্ছেন আর মিড টন হেঁটে গেছে অলরেডি তো এখানে আগে কী রকম ছিল দেখুন এখন কী রকম আছে সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন सो नेक्स्ट वीडियो पर ओवर देखा होगा